আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রশিদ, ডেভস্ট্রিমের একজন কো ফাউন্ডার এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে এখানে কর্মরত আছি। আজকে টিউটোরিয়ালটি আমি তাদের জন্য উৎসর্গ করছি যারা আসলে ব্লগিং এর সাথে জড়িত আর মনিটাইজেশন প্ল্যাটফর্ম হিসাবে যারা গুগল অ্যাডসেন্সকে ইউজ করছেন তাদের জন্য। আপনারা অনেকেই জানেন যে গুগল অ্যাডসেন্স খুব রিসেন্টলি 3-4 মাস হচ্ছে যে পেমেন্ট সিস্টেমে ইএফটি চালু করেছে। এর আগে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স চেকের মাধ্যমে পেমেন্ট করত, আর চেকের পেমেন্ট সিস্টেমটা একটু ঝামেলার ছিল যে মাঝখানে অনেকগুলো ব্যাংক চেকগুলো রিসিভ করছিল না বা চেকের মাধ্যমে টাকা প্রেরণ করছিল না। এই জন্য গুগল ফোরামে বাংলাদেশে যারা অ্যাডসেন্স পাবলিশার আছে ফোরামে তাদের সমস্যাগুলো বলে এবং গুগল তাদের পেমেন্ট সিস্টেমে নতুন একটা পরিবর্তন আনে এবং বাংলাদেশের জন্য তারা ইএফটি অন করে দেয়। আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন আসে যে ইএফটি তো পেলাম, বাট ইএফটি কীভাবে সেট আপ করতে হয় সেই ব্যাপারটা তারা জানে না। আজকে টিউটোরিয়ালটি ইএফটি কীভাবে সেট আপ করতে হয় অ্যাডসেন্সের সাথে সে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে নেই, ইএফটি এখন সবার অ্যাডসেন্সে ইনক্লুড হয়নি, সবার অ্যাডসেন্স ইনক্লুড হয়নি। যারা আসলে নিয়মিত অ্যাডসেন্স থেকে আর্ন করছে, প্রতি মাসেই টাকা উত্তোলন করার ক্ষমতা আছে যাদের ব্লগে, সেসব পাবলিশারের ম্যাক্সিমামই ইএফটি পেয়ে গেছে। আর যারা পাননি এখনও, তারা খুব রিসেন্টলি পেয়ে যাবেন আপনাদের ইএফটি সিস্টেমটা। ইএফটি মানে হচ্ছে হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মানে হচ্ছে একদম 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনার ব্যাংকে চলে আসবে ইএফটির মাধ্যমে। আর এবার চলুন আমরা দেখি নিই ইএফটি কীভাবে চালু করতে হবে। প্রথমে আপনি আপনার অ্যাডসেন্সে লগ ইন করার পরে বাম পাশে দেখবেন পেমেন্ট নামে একটা অপশন আছে। পেমেন্ট থেকে আপনারা চলে যাবেন হচ্ছে পেমেন্ট সেটিংসে। পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে আপনাকে এখানে, আমি অলরেডি অ্যাকাউন্ট ইএফটির সাথে সিঙ্ক্রোনাইজ করা আছে, তারপর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে অ্যাড নিউ পেমেন্ট আমি ক্লিক করলাম। এখান থেকে আপনারা ওয়্যার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করলে আপনাদের ইএফটিটা চালু হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই অ্যাকাউন্ট হোল্ডার নেমটা হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কে যে নামে আপনার অ্যাকাউন্টটা করা আছে সেই নামে আপনি এখানে বসাবেন এবং ফুল নেমটাই আপনি বসাবেন। এখানে আরেকটা বিষয় ব্যাপার জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ব্যাংকে টাকা না আনতে চান, যদি চান যে আপনার ফাদার বা আপনার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনতে চান, সেক্ষেত্রেও এটা সম্ভব। সেক্ষেত্রে তার নাম ফুল নামটা আপনি ইউজ করবেন। এখানে আমি আমার নামটা ইউজ করি। হ্যাঁ, আমার নামটা ইউজ করলাম। এরপর হচ্ছে ব্যাংক নেম, আপনি আসলে কোন ব্যাংকের মাধ্যমে আনতে চাচ্ছেন, যে ব্যাংক ব্যাংকের নাম আর ব্যাংক যেটা আছে সেটা আপনি দিবেন। আমার যেটা আগের যেটা সিঙ্ক্রোনাইজ করা আছে সেটা হচ্ছিলো এক্সিম ব্যাংকের সাথে। এখন আপনি এক্সিম ব্যাংক লিখতে পারেন, এখানে এক্সিম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি একটু দেখে আসতে পারেন। তাহলে এদের নাম হচ্ছিল এক্সিম ব্যাংক। হ্যাঁ, ইএক্স, আমরা আমাদের ব্যাংকের নামটা লিখব, সরি, এক্সিম ব্যাংক। এবার হচ্ছিল সুইফট কোড। সুইফট কোডটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকেরই একটা কোড থাকে, হ্যাঁ, ইউনিক কোড,
এই কোডের মাধ্যমে ইন্টারন্যাশনালি পেমেন্টের ক্ষেত্রে এই কোডটা লাগবেই। আর এই সুইফট কোডটা আপনি কোথা থেকে পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে গুগলে সার্চ করতে পারেন, আপনি এক্সিম ব্যাংকের সুইফট কোড, যদি আপনি ব্র্যাক ব্যাংক হন ব্র্যাক ব্যাংকের সুইফট কোড বেটার হয়। এই সুইফট কোডটা এক এক ব্রাঞ্চের জন্য এক এক রকম হয়। যেমন শুধুমাত্র আমি দেখেছি ব্র্যাক ব্যাংকের একটাই সুইফট কোড, যে তাদের কোনো ব্রাঞ্চের জন্য আলাদা করা নাই, কিন্তু এক্সিম ব্যাংকের ক্ষেত্রে এক এক ব্রাঞ্চের জন্য এক এক রকম হয়েছে। আর আপনারা আপনাদের ব্যাংকে একটু ফোন দিয়ে আপনাদের সুইফট কোডটা জেনে নেবেন। এ দেখুন ব্র্যাক ব্যাংকের সুইফট কোড এখানে দেওয়া আছে, সুইফট কোড। এছাড়াও আপনি গুগলে সার্চ করে সুইফট কোডটা জেনে নিতে পারবেন। এখানে একটা ভালো একটা ওয়েবসাইটের সন্ধান আমি পেয়েছি, দ্য সুইফট কোডস .com নামে একটা ওয়েবসাইট /বাংলাদেশ দিয়ে। আপনারা এখানে সব ব্যাংকের সুইফট কোড দেওয়া আছে, এটা থেকেও চেক করে নিতে পারেন। তবে কনফার্ম হওয়ার জন্য আমি মনে করি কোনো ওয়েবসাইট থেকে না নিয়ে আপনি আপনার ব্যাংকের আপনার নিজস্ব ব্রাঞ্চে একটু ফোন দিন। ফোন দিয়ে তাদের একটু জিজ্ঞেস করুন যে আমার ব্রাঞ্চের সুইফট কোড কি, আপনি আপনার ব্রাঞ্চের সুইফট কোডটা বসিয়ে দেন। সুইফট কোডটা সাধারণত এরকম হয়, হ্যাঁ এরকম আপনি আপনার সুইফট কোডটা বসায় দিবেন। তারপর হচ্ছে হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যেভাবে হয় সেভাবে আপনারা বসায় দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বসায় দিয়ে দুইবার অ্যাকাউন্ট নাম্বার বসায় দিয়ে জিনিসটা সেভ করে দেবেন। সেভ করে দিলেই মূলত আপনার ইএফটিটা চালু হয়ে যাবে। প্রতি মাসের 15 তারিখের আগে যদি আপনি ইএফটি চালু করেন তাহলে পরবর্তী মাসে সেটার ইফেক্ট পাবেন। আর 15 তারিখ পরে যদি আপনি চালু করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি সেটা পরবর্তী মাসে পাবেন না, সেটা পাবেন হচ্ছে তার পরবর্তী মাসে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনি আসলে কখন চালু করছেন। আর হতাশ হওয়ার কোনো কারণ নেই, ইএফটি খুব মজার একটা ইস্যু। আরেকটা সুসংবাদ দিতে চাই আপনাদের যে এর আগে ইএফটির মাধ্যমে 2-3 মাস আগে তো ইএফটি চালু হলো, লাস্ট 2 মাস আমাদের ইএফটির জন্য $25 চার্জ কাটা হতো। $25 আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে কোনো চার্জ কাটা হতো না, এটা চার্জ কাটা হতো মূলত ইএফটি চেয়ে কম ব্যাংকের আন্ডারে আসে, যেমন সিটি ব্যাংক এনে আমার আমার চেকটা আসে বা আমার পেমেন্টটা আসে হচ্ছে সিটি ব্যাংক এনে থেকে। ওই সিটি ব্যাংক এনে আসলে $25 চার্জ কাটতো, আমি এটা খোঁজখবর নিয়ে দেখেছি এটা ওরাই কাটতো। পরবর্তীতে আমাদের ব্লগার ভাইয়েরা এবং যারা মূলত অ্যাডসেন্স পাবলিশার ভাইয়েরা আবার ফোরামে আমরা ডিসকাস করি কেন আমাদের $25 চার্জ কাটা হচ্ছে। পরবর্তীতে গুগল আমাদের 2 মাস আগে তারা একটা কনফার্ম করে যে তারা সিটি ব্যাংকের সাথে একটা মিটিং করছে, তারা চেষ্টা করছে যে চার্জটা যাতে না কাটা হয় এই এই ব্যাপারে। তবে খুশির ব্যাপার হচ্ছে গত মাসেই আমরা সেই সুসংবাদটা পাই যে $25 কাটা হবে না। আর আমি পার্সোনালি এই মাসে সেই $25-এর কোনো ফি আমাকে দিতে হয়নি, আমি আমার পুরো টাকাটাই পেয়েছি। আর এক্সিম ব্যাংক আমাকে $77 করে দিয়েছে ডলার রেট, $77 থেকে 5 না 6 সেন্ট কম। আপনি কত পাচ্ছেন সেই জিনিসটা একটু চেক করে নেবেন। এই তো, এই ছিল আজকে টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন, লাইক করুন এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিওগুলোর সাথে ইন্টিগ্রেট থাকুন। ধন্যবাদ সবাইকে।